আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আবারও আরেকটি নতুন কিছু হেলমেটস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আচ্ছা, মূলত আজকে আমরা কোন কোন হেলমেটগুলো দেখবো চলো না এক পাকে দেখে নিই। এতক্ষণ ধরে যে সকল হেলমেটগুলো দেখতে পেলেন সেগুলো আজকে আমরা আপনারা দেখানোর ট্রাই করবো। আর একটা কথা বলে দিই, এমটির কিন্তু স্পেশাল একটি হেলমেট বর্তমানে বাজারে এসেছে, সো সেইটাও আপনারা ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর সবসময় আপনারা একটা কমেন্ট করেন যে কম প্রাইসের মতো আপনারা সার্টিফাইড হেলমেট কিনবেন, আপনারা খুঁজছেন কোথা থেকে নেবেন, সো সেই সম্পর্কে আজকে অ্যাটলিস্ট ক্লিয়ার করার ট্রাই করবো। সবসময় ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা আমাকে বা আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। সো কথা বলবো না, আমরা শপের ভিতরে চলে যাবো আর জেনে নেবো আজকে আমরা কোন কোন প্রোডাক্টগুলো দেখবো আর বর্তমানে এন্ট্রির প্রোডাক্টগুলো কোন কোন প্রাইসে সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সুমন ভাই, নতুনত্বের পাশাপাশি আপনি তো সবসময় নতুন নিয়েই কাজ করেন, তো আজকে আমাদের কি একটু সংক্ষিপ্ত একটু যদি জানিয়ে দিতেন কি কি হচ্ছে আজকের ভিডিওতে? আমাদের কাছে ভিডিওতে আজকে বলবো আমি স্ট্রিঙ্গার দিয়ে শুরু করব। নতুন স্ট্রিঙ্গার চলে আসছে, নতুন আপনার আমাদের কাছে চলে আসছে, যেটা আপনার রেভেন্স টু অনেকদিন যাবত, যেটা নিয়ে আপনার খুব আমার কাছে কমেন্ট ছিল, এবং চলে আসছে আপনার র্যাপিড টু যেটা আছে কার্বন। হ্যাঁ, তো ওইটা আমি সবার লাস্টে দেখাবো, প্রথম শুরু করবো সিরিয়ালে, যেহেতু কাস্টমারের সুবিধার্থে জিনিসটা আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে বর্তমানে এখন যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় আর শপে ঠিকানা যদি বলে দিতে। আসসালামু আলাইকুম, আমার নাম সুমন, আমি সাজিদের ওনার। আমার শপটি হলো মিরপুর 10 নম্বর গোলচকের সাথী ফলপট্টি মসজিদ গুলি দেওয়ান প্লাজার ঠিক নিচতলায়। আর এদিক দিয়ে যদি আসেন তাহলে ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে দ্বিতীয় বিল্ডিংটাই দেওয়ান প্লাজা, এটা নিচতলায় সাজিদ। আচ্ছা, এমটির হচ্ছে অফিসিয়াল সেলস পয়েন্ট, সেটা তো অবশ্যই, আমি তো অফিসিয়াল ছাড়া কোনো কিছুরই কাজ করি না, যেই কোনো ব্র্যান্ডের হেলমেটই আমার কাছে আছে সবগুলো ইনশাল্লাহ অফিসিয়ালে আছে, আর এমটির তো ইনশাল্লাহ আমি অফিসিয়াল সেলার পয়েন্ট। এটা আমি প্রথম শুরু করবো আপনার স্ট্রিঙ্গার দিয়ে। তো স্ট্রিঙ্গারের আমার কাছে বেশ কিছু যেই প্রোডাক্টগুলি আছে সবগুলি আপনি দেখাবো। তো প্রথম আকর্ষণীয় হলো যেই প্রোডাক্টটা একদমই নতুন আসছে, আপনারা আসলে অনেকজন স্ট্রিঙ্গারের নতুন হেলমেট পাচ্ছেন না, তো এর মধ্যে হলো স্ট্রিঙ্গারের এটা খুবই সুপার একটা হেলমেট, নিয়নের মধ্যে ব্ল্যাক গ্রে, নিয়নের মধ্যে ব্ল্যাক গ্রে হেলমেটটা, প্রাইসটা কিন্তু আগেরটাই আসে 5,500 টাকা। এই হেলমেটটা
আপনার আগের মতোই ওয়াশেবল প্যাটার্ন এবং আমাদের ওয়াশ তো আপনারা জানেন যত খুশি তত ফ্রি আছে, যতদিন পর্যন্ত হেলমেটটা আপনাদের কাছে আছে অতক্ষণ পর্যন্ত ফ্রি আছে। আপনার এটা হলো নিয়নের মধ্যে খুবই সুপার একটা হেলমেট, স্ট্রিঙ্গারের একদমই নতুন, আজকেই আমার কাছে আসছে, আজকে প্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আরেকটা আকর্ষণীয় নতুন কালার, যারা রেড নিয়ন ব্ল্যাক গ্রের মধ্যে মিক্স চাচ্ছেন তাদের জন্য সুপার একটা হেলমেট, স্ট্রিঙ্গারের অফিসিয়াল, অনেক সুন্দর একটা হেলমেট। আপনারা দেখেন, আমার মনে হয় যে এত সুন্দর হেলমেট যারা ভিডিওতে দেখবেন এবং সাথে ব্ল্যাক বাজার আছে, চাইলে আপনি হোয়াইট বাজারও নিতে পারেন, ব্ল্যাকটা থাকে না, ব্ল্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, আপনি এটার সাথে ক্লিয়ার বাজারটা পাবেন। আর যদি কেউ নিতে চান তাহলে ব্ল্যাক নিতে পারবেন, আপনার র্যাম্বো নিতে পারবেন, সিলভার কালার নিতে পারবেন, ম্যাচিং করে নিতে পারবেন, তবে ম্যাচিংটা খুবই সুন্দর হয়েছে, আপনারা এটা নিতে পারবেন। প্রাইসটা কিন্তু 5,500 টাকা, 5,500 টাকা। আরেকটা আছে এটার মধ্যে, আপনারা দেখেন মিল্কর, মিল্করটা আছে খুবই সুন্দর মিক্স কালারের মধ্যে। তো এটা আপনার বেশি পরিমাণ আমার কাছে নাই, যেহেতু এটার ভিডিও আরেকটা হয়েছিল, তো প্রোডাক্টগুলি লাস্ট পর্যায়ে, তো আজকে কিছু আছে এর জন্য আমি নতুনটার সাথে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তারা তো দেখার একটা সুযোগ হবে, সেই জন্য আমার কাজ কিন্তু উল্লাশ ভাই আগের মতো সবসময়ের জন্য কাস্টমারের জন্য আমি শুধু ইনফরমেশান সেল করি, আমি কিন্তু প্রোডাক্ট সেল করি খুব কম, ইনফরমেশান সেল করি। এই জন্য যেহেতু আপনি মার্কেটিং লাইন যদি বলেন বা কাস্টমারের সুবিধার্থে যদি বলেন বা বাইকের সুবিধার্থে বলেন, সবচেয়ে মূল জিনিসটা হলো জানিয়ে দেওয়া। আপনি দেখেন, খবর দেখেন, সংবাদ দেখেন, যাই দেখেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু বেশি, তারা কিন্তু সংবাদটা আপনার কাছে বিক্রি করে না, হ্যাঁ, শুধু খবরটা জানিয়ে দেয়। তো আমি তেমনি আমার প্রোডাক্টগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এমটি সবসময়ের জন্য পরিবর্তন করে, মানে নতুন নতুন গ্রাফিক্স নিয়ে আসে, তো এই জন্য এটা আমার প্রতিবারই আপনাদেরকে জানাইতে হয়। স্ট্রিঙ্গারের দেখেন, এটা নিয়নের মধ্যে খুবই সুপার একটা হেলমেট, তবে এটা খুব লাস্ট পর্যায়ে, একদমই লাস্ট পর্যায়ে। আর আমাদের আকর্ষণীয় যেটা, যারা ব্লু বাইকার, মানে ব্লু কালারের যারা বাইক আছে যাদের, তাদের জন্য এই স্ট্রিঙ্গারটা খুবই সুন্দর, সাথে নিয়ন কালারটা থাকাতে কী হয়, রিফ্লেক্ট আপনার করে আর ব্লুটা ম্যাচিং হয়ে যায় রেডের মধ্যে, খুবই সুপার একটা হেলমেট, আকর্ষণীয় একটা হেলমেট। চারটা নাম্বার 5, একদমই যেটা র্যাম্বো কালার আগে বলেছি, সেটা অল্প কিছু আছে, এই র্যাম্বোটাও আপনারা যে কোনো সাইজ আমাদের কাছ থেকে আপনারা সরাসরি নিতে পারেন, খুবই সুপার হেলমেট। তো এই স্ট্রিঙ্গারের 5টা হেলমেট আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল এখনও আছে, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। সাইজগুলো জানেন, সাইজগুলোতে অনেক প্রবলেম হয়ে যায়, সেটার ব্যাপারে বারবার বলতেছি, সারা বাংলাদেশে তো আমাদের অনলাইন সিস্টেম আছেই। আর এমটি চীনার সূত্রটা যারা নতুন তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এমটি অরিজিনাল চীনার সূত্র হলো এই যে সূত্র কার্ড, সেটা হলো একটা স্মার্ট কার্ড থাকবে এমটির, আপনার এখানে কিউআর কোড থাকবে, সেখানে কিউআর কোড দিয়ে আপনি স্ক্যানিং করে আপনার নাম, ফোন নাম্বার, এমনকি আপনার ডেট অফ বার্থ, ওইটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনাকে এমটিটা নিতে হবে। আর এই কার্ডটা যেখানে না থাকবে, আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম, সেই এমটিটা অরিজিনাল এমটি না। এখন আমি তার উপরের ধাপ, মানে স্ট্রিঙ্গারের পরের ধাপ যেটা, সেটা হলো টার্গো। টার্গোর মধ্যে আমাদের 2টা কালার আছে, একটা হলো ব্লু গাড়ি যাদের, ব্লু নিয়নের মধ্যে দেখেন সুপার একটা হেলমেট আছে, এটা হচ্ছে ব্লু নিয়নের মধ্যে ওয়াশেবল, এবং ওয়াশটা কিন্তু আমাদের কাছে ফ্রি, এটা সবাই জেনে গেছে ইতিমধ্যে, যে কাস্টমার যারা আসতেছে সবাই আমাদেরকে বলতেছে, অবশ্যই এই জন্য আমি খুশি যে আমার ভিডিওটা সবাই তাহলে দেখছে, আর যারা না দেখছেন তারা অবশ্যই দেখবেন। এবং আমাদের সাজিদের একটা পেজ আছে, সেখানে ঢুকলে আপনারা পিছনের যে প্রোডাক্টগুলি আছে তার পিকগুলি পেয়ে যাবেন এবং ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই টার্গোর মধ্যে এটা প্রাইস হলো যে আপনার 7,000 টাকা। দ্বিতীয় যেটা আছে রেড ব্ল্যাকের মধ্যে, খুবই দেখেন সুপার একটা হেলমেট এবং ওয়াশেবল প্যাটার্ন আপনার খুবই, প্রত্যেকটা হেলমেট আপনার একদমই সুপার কালার, নিখুঁতভাবে করা হয়েছে, যেগুলো বলা হয় একদম অরিজিনাল যেটা প্রিন্ট আছে। আপনার অন্যান্য হেলমেটের মধ্যে শেপ বা যদি আপনার সাইজে চিন্তা করেন তাইলে এমটি অন্যতম একটা হেলমেট। এটা হলো এই টার্গোর মধ্যে হলো আপনার 2টা কালার, প্রাইসটা ছিল 7,000 টাকা। এবার টার্গোর প্রো যেই আমাদের কাছে হেলমেটগুলো আছে, এটা ভিডিও আগেও আমি করেছি, তারপরও আজকে আমি সবাই মানে দেখানোর জন্য, রিপিট জানানোর জন্য আমি জানিয়ে দিচ্ছি। একটা কালার নিয়ন গ্রের মধ্যে, প্রত্যেকটার সাথে একটা করে স্পলার আছে, এবং প্যাটার্ন কোয়ালিটি যেটা, সেটা ইতিমধ্যে যারা নিয়েছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুপার একটা প্যাটার্ন কোয়ালিটি এবং কালার, এবং খুবই সফট এবং আরামদায়ক, আপনি গরমের দিনে এটা অনেকই ভালো,
আপনার ঘামটা চুষে নেয় আর জিনিসটা খুব সফট আরামদায়ক সুপার একটা কালার। তো এটার পরে আমাদের যেটা কালার আছে সেটা আবার একই গ্রাফিক্স কিন্তু আপনার কালারটা হলো রেড আর গ্রের মধ্যে, রেড গ্রের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু সুপার একটা মাধুর্য যেটা বলে সৌন্দর্যের একটা স্পলার আছে। আপনি দেখেন খুবই সুন্দর একটা হেলমেট। এরপরে আছে আপনার গোল্ডেন, বাইকারদের বর্তমানে গোল্ডেন শেডের বাইকে দেখেন গ্রাফিক্স করে অনেকে অনেক কিছু করে, তো এই জন্য গোল্ডেনটা আসলে খুবই সুপার একটা হেলমেট। গোল্ডেন ব্ল্যাকের মধ্যে আসলে অস্থির একটা হেলমেট, সবগুলোই আপনার ওয়াশেবল এবং ওয়াশটা কিন্তু আমাদের কাছে ফ্রি। এবং সারা বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে কোনো জায়গায় হেলমেটটা যাবে খুব সহজে, দুই দিনের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবে। এবার আসেন আপনার কি গ্রে, প্রো গ্রে। এই গ্রে হেলমেটটা আসলে কি আমি জানি না, হয়তো মনে হয় যে 15 দিনের মতো হয়েছে আমার কাছে আসছে, স্টক কিন্তু লাস্ট পর্যায়ে খুবই সীমিত, অল্প হেলমেট আছে আপনারা নিতে পারেন। আর এটা হলো জয় বাংলা, যেটা বাংলাদেশে আজকে থেকে চালু হয়ে গেছে। আমাদের কিন্তু প্রত্যেক কিছুর পরেই কিন্তু বলতে হবে কি জয় বাংলা, আমরা এটাতে বিশ্বাসী। সেই জন্য জয় বাংলা কালার হলো আপনার কি আমাদের রেড এবং সবুজের মতো, তো গ্রিন। তো এইটা হলো আপনার খুবই সুপার একটা হেলমেট, প্রত্যেকের সাথে স্পলার আছে, প্যাটার্ন কোয়ালিটি একই আছে পুরোর মধ্যে এবং সুপার একটা কালার। তো এইটার পরে আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো, আগে আমার কাছে একটু আগে একটা নক এসেছিল আপনার আমাদের স্ট্রিট ফাইটার সম্বন্ধে। তো স্ট্রিট ফাইটার যে হেলমেটটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো স্ট্রিট ফাইটার। তবে দুঃখের সাথে বলতে হয় বেশি নাই, অনলি 5 পিসেস আমার কাছে আছে, সংখ্যাটা বলে দিলাম, অন্য হেলমেটের সংখ্যা বললাম না, এটা বলে দিলাম, কারণ কিছু আমার করার নেই। আমি আগেও বলেছিলাম যে আমার কাছে কিন্তু প্রোডাক্ট থাকে না, তো যারা আছে এই 5 জন যারা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন, এরপরে আমার কাছে এটা নেয়, এটার জন্য আমি সরি। এবং কবে আসবে সেটা আমি জানি না। এটা হলো একদম ম্যাট ব্ল্যাকের মধ্যে, খুবই সুপার। এটা তো আমি আগেই বলেছি এটা দুইটা পার্ট করা যায়, একটা যেমনি ফুল আর একটা তেমনি হাফ করে। আপনি গরমের দিনে যদি চিন্তা করেন যে আমি আজকে দুপুরটা অনেক গরম লাগে আমি হাফ পেস করে পরবো, তাহলে ইজি প্রসেসিংয়ে কিন্তু আপনি হাফ করে নিতে পারেন। আবার এটা ইনস্টল করার সিস্টেমটাও কিন্তু কি সহজ, শুধু এরকম ধরে চাপ দিবেন, এটা কিন্তু আপনি লেগে গেল। তো এইটা যেমন আপনার ম্যাট ব্ল্যাক আছে তেমনি গ্রের মধ্যে আবার এটা আছে, গ্রের মধ্যে এই কালারটা আছে, পিস কিন্তু কটা 5 পিসেস অনলি, দাম 10,000, দামটা 10,000 টাকা, আপনারা এই স্ট্রিট ফাইটারটা আপনারা নিতে পারেন। এইবার আমি দেখাবো যেটা আকর্ষণীয় হেলমেট চলে আসছে, রেভেন্স টু। তো রেভেন্স টু এর মধ্যে কিন্তু দুইটা কালার, কিন্তু প্রাইজের বেলা কিন্তু দুইটা এক না, দুইটা কিন্তু দুই ধরনের প্রাইস, ঠিক আছে, দুইটা কিন্তু কি দুই ধরনের প্রাইস। এই প্রথম রেভেন্স টু যেটা আছে, দেখেন রেভেন্স টু এর কিন্তু আগের মতোই আপনার বাজারটা কিন্তু লক করে রাখা যায়, এটা যখন পুশ করবেন বাজারটা কিন্তু ওপেন হবে, আপনি রাইড করার সময় কিন্তু এটা পুরো লক করে দিবেন, তাহলে যত স্পিডই আপনি গাড়ি চালান, এগুলি রেসার টাইপের আপনার হেলমেট, তখন এটা আপনি বন্ধ করে নেবেন তারপর এটা ওপেন করবেন। নাম্বার টু, এটার মধ্যে অনেকগুলি কথা বলতে হয়, ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে অনেকগুলি বাইকার বাই অ্যাক্সিডেন্ট করে কেউ আহত আছেন, কেউ নিহত হয়ে গেছেন। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সাজিদ অটোর পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। আর যারা অ্যাক্সিডেন্ট করে চিকিৎসাধীন আছেন আমি দোয়া করি তারা যাতে সুস্থ হয়ে যান আল্লাহ তাআলার কাছে। আর সবাইকে একটা রিকোয়েস্ট বলবো, ভাই সবাই একটু ঠান্ডা হয়ে যান, আস্তে ধীরে বাইক চালান। আমাদের বাইকারদেরও অনেক দোষ আছে, খুবই এখন মানে একজনের সাথে একজনে খুব চ্যালেঞ্জ করে কিন্তু বাইক রাস্তায় চালান, আমাদের দেশটা কিন্তু এরকম না। আমাদের দেশের সব ড্রাইভার যারা ড্রাইভ করে সেটা সিএনজি হোক, ট্রাক হোক, বাস হোক, সবাই কিন্তু ওরকম পারদর্শী না। এটা যতই আপনি চিল্লান হবে না একটু সময় লাগবে, তো আপনাদেরকে খুব সাবধান হইতে হবে। আপনি কাউকে মারবেন না কিন্তু আপনাকে কেউ মেরে দেবে, তো আমি বলবো সবাইকে সরি, হ্যাঁ, কিন্তু আপনি সবাই কিন্তু সাবধান হয়ে যান। তো এমটি এই জন্য চিন্তা করছে কি আসলে মানুষের বেঁচে থাকতে হলে সেফটির দরকার আছে। আপনি চিকিৎসা নিলে লাখ লাখ টাকা নষ্ট করবেন, তার চেয়ে একটা ভালো মানের হেলমেট বা দামি একটা হেলমেট যদি ইউজ করেন তবে সবাই ভালো করবেন আমি মনে করি। হ্যাঁ, রিস্কে যাবেন না, অনেকে মনে করেন গরম সহ্য করতে পারেন না, অনেকে মনে বলে যে ফুল পেজ কেমন লাগে, এটার কোনো কথা না, আপনাকে বেঁচে থাকতে হলে ফুল পেজ সেফটি হেলমেট কিন্তু ইউজ করতে হবে। আর বাংলাদেশে ইতিমধ্যে আপনার হাফ পেজ বা লোকাল যে হেলমেটগুলি আছে সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এই আমি ঘোষণাটা আপনার এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো তেমনি রেভেন্স টু
যে হেলমেটটা প্যাটার্ন কোয়ালিটি যেমন অনেক সফট, অনেক সুন্দর একটা জিনিস এবং আপনারা রিল্যাক্স করে এটা ব্যবহার করতে পারবেন। একদমই লাইট ওয়েটের মধ্যে আপনার এটা ওয়েট যদি লেখা থাকুক কিন্তু এটা ওয়েট ব্যালেন্স করে অনেক খুবই সুন্দর। একটা স্পয়লারও পিছনে আছে আপনারা জানেন এবং কালারগুলো সব থাকে ম্যাচিং করা এবং খুবই সুন্দর। বাইকারদের কথা চিন্তা করি সব দিকে আপনার এয়ার সার্কুলার গরমের জন্য অনেক সুপার, কিন্তু অনেক বড় ধরনের এয়ার সার্কুলার এখানে সিস্টেম করে দিয়েছে তারা এবং লকার সিস্টেম তো এখানে আছে। সামনেও আপনার এয়ার পাসিংয়ের জন্য আছে, আপনি ওইখানেও ইয়ে করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যে অ্যাক্সিডেন্টের কথাটা যে কোনো বলছিলাম, আমাদের সাধারণ যে ক্লিপগুলো থাকে ওগুলো কিন্তু খুব অ্যাক্সিডেন্ট করার পরে কিন্তু হেলমেটটা দেখা গেছে খুলে যায়। আর রেভেন্স টুতেও কিন্তু আপনার ডিলক লাগানো আছে, যেটা আপনার যতভাবে আপনি পড়েন না কেন এটা কিন্তু আপনি ফেসে যাবে, মাথা থেকে কিন্তু এটা আলাদা হবে না। তো সেই জন্য সেফটির মধ্যে এটা আপনি নিতে পারবেন, দামটা কিন্তু 9,500 টাকা। রেভেন্স টু এর আরেকটা কালার যেটা রেড ব্ল্যাকের মধ্যে আপনারা দেখেন, এটারও কিন্তু লকার সিস্টেম আপনার ভাইজার আবার লক করে রাখতে পারবেন, ওপেন করতে পারবেন। তো এর ভিতরে মজার বিষয় হলো এটা কিন্তু এবার রেসারে আপনার ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তো আপনার এই হেলমেটটা ডট এসি দুটোই সার্টিফাই করা আছে। এমটি তো জানেন আপনার প্রত্যেকটা হেলমেটই, সেটা কম দামি হোক বেশি দামি হোক, আপনার ডট এসি সার্টিফাই করা আছে 100%। এবং প্যাটার্ন কোয়ালিটি অনেক ভালো এবং লাইট ওয়েটের মধ্যে, এবং সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশের মধ্যে এমটি একমাত্র ফার্স্ট সার্ভিস দেয়। আপনি কোনো প্রবলেম নিয়ে আসলে ফার্স্ট সার্ভিস দেয়। ইতিমধ্যে যে কাস্টমাররা অনেক সময় অনেক ছোটোখাটো বা নিজেই হাত থেকে ফেলে দিয়েছেন বা কোনো কিছু করে দেখে গেছে যে একটু প্রবলেমে পড়ছেন, আমার কাছে এসে কিন্তু সমাধানটা পেয়ে গেছেন 10 মিনিট, তারা তো অবাক যে অন্যান্য ব্র্যান্ডের কিন্তু আমরা এই সার্ভিসটা পাই না। কারণ এমটির একটা কী আছে, এখানে সার্ভিস সেন্টারই আছে তাদের, তাদের সার্ভিস সেন্টার আছে মিরপুরে, ওইখানে তারা কিন্তু কী করে খুব দ্রুত কিন্তু সার্ভিসটা পেয়ে যায়। আর আমাদের মিরপুরদের জন্য সৌভাগ্য এটাই, মিরপুরেই কিন্তু এমটির সার্ভিস সেন্টার, মিরপুরই কিন্তু এমটির অনার বসে, তারও আপনার অফিস যেটা সেটা মিরপুরই। আমরা এই জন্য মিরপুরবাসী যারা আছি সার্ভিসটা খুব দ্রুত পাই। তো এইটার দামটা একটু ব্যতিক্রম, এটার দামটা হলো আপনার 9,800 টাকা, যেমন ছিল আপনার 9,500, এটার দামটা হলো 9,800, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এবং খুবই সুন্দর। এবং এটার সাথে যদি কেউ ম্যাচিং করে ভাইজান নিতে চান, সেটা হলো আপনার হোয়াইট ব্ল্যাক মানে স্মোকি এবং আপনার র্যাম্বো বাইজার এবং সিলভার কালার, তিনটে চারটেই নিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটা। দামে 100 টাকা কী আছে ডিফারেন্স আছে। আর হলো আপনার এটার যে ফগ, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কিছুদিন আগে, একটু জিনিসটা দিয়ে দিই যে আপনাদের কি ফগ বাইজারগুলো আসছে কিনা অরিজিনালটা, আমি বলছিলাম যে না, কিন্তু এখন ইনশাল্লাহ চলে আসছে। আপনারা যদি কেউ চান আমাদের কাছে নিতে পারবেন, প্রাইস আগেরটাই আছে 2,200 টাকা, অরিজিনালটা ফুল একদম যেটা আছে অরিজিনাল, দামটা 2,200 টাকা। তো এটা হলো আপনার রেভেন্স টু এর দুইটা কালার, ইনশাল্লাহ আপনারা দ্রুত আমাকে অর্ডার করে আমার কাছ থেকে প্রোডাক্টগুলি নিয়ে নেবেন, তাহলে সাইজটা ঠিক মতো আপনারা পাবেন। এবার যে আকর্ষণটা আপনাদেরকে রেখে দিয়েছিলাম সেটা সাজিদ অটো ইনশাল্লাহ এখন আপনাদেরকে জানিয়ে দিবে। আমার সামনে দেখেন তিনটা হেলমেট দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা হেলমেটের কালার তিনটা। তো প্রথম আমি দেখাবো এই হেলমেটটার নাম হলো, আপনারা একটু দেখেন নামটা কি, র্যাপিড। এই র্যাপিড আপনার এটা হচ্ছে র্যাপিড প্রো কার্বন এবং 100% কার্বন, এই কার্বনে কোনো কি নাই, ভেজাল নাই, শুধু লেখাতেই কার্বন এরকম না, এটা অরিজিনালি কার্বন। ওয়েটটা আপনি দেখেন এখানে লেখা আছে 1300 গ্রাম, 1300 গ্রাম লেখা আছে, কিন্তু আপনি ধরলে এটা মনে হবে যে 500 গ্রাম, এটার অবস্থা রয়েছে এই জায়গায়। এবং এইটারও কিন্তু সিস্টেম একটাই, আপনার এয়ার সার্কুলারের জন্য আপনার কী আছে সামনে পিছে লক আছে, এবং প্লাস আপনার বাইজারটাও কিন্তু লকার সিস্টেম, বাইজারটা লকার সিস্টেম। কালার আছে তিনটা, এটা হচ্ছে গ্রে এর মধ্যে কার্বনের শেড, এবং সবচেয়ে আকর্ষণীয় হলো একটা সুন্দর স্পয়লার আছে, তার সাথে আপনার প্যাটার্ন কোয়ালিটি যেটা সেটা আপনি দেখেন যে কালারটা, এবং লকটা কিন্তু ওই যেটাই বলছিলাম এখন চলে আসছে ডিলক, যাতে বাইকারদের অনেক সেফটি হয়। এটা ইউজ করতে যদি কেউ জানেন খুবই সহজ পদ্ধতি, সেটা আমরা শিখিয়ে দিব যখন কিনবেন। আপনি দেখবেন যে ওই লকের চেয়ে অনেক আরামদায়ক এবং নষ্ট হওয়ার কোনো চান্স নাই, খুবই সুপার একটা হেলমেট লাইট ওয়েটের মধ্যে। এটার দামটা কিন্তু আপনার এখন পর্যন্ত সীমিত আছে মাত্র 24,000 টাকা, 24,000 টাকা সুপার হেলমেট 100% কার্বন, দাম কিন্তু 24,000। এবং প্রত্যেকটার সাথে কিন্তু কী আছে, স্পয়লার আছে, এটা আমি ফিটিং করেছি আর অন্যগুলো এখনও ফিটিং করিনি, স্পয়লারটা ফিটিং করিনি, এটা এক্সট্রা থাকে, আপনি ইচ্ছা করলে স্পয়লারটা লাগিয়েও ব্যবহার করতে পারবেন। লাগানোর সিস্টেম হলো 1, 2, 3টা নাট আছে, এই নাটের উপরে যে স্পয়লারটা থাকবে, স্পয়লারটা থাকবে আপনার এক্সট্রা এরকম, এই স্পয়লারটা আপনি লাগিয়ে দিতে পারবেন। তো এইটা হলো আপনার কালারটা হলো কি, আপনার গ্রে নিয়নের মধ্যে
খুবই সুপার একটা কালার এবং এই প্রত্যেকটারই কিন্তু আপনার বাইজার লকেট সিস্টেম আছে ওয়াইট কিন্তু 1300 গ্রাম আর এই যে স্পলারটা আমি বলছিলাম এখানে তিনটা নাটের সিস্টেম আছে এই তিনটা নাট তিন দিকে খুলে কারণ যখন পার্সেল যাবে এই জন্য দেখিয়ে দিচ্ছি যে ঢাকার বাইরে যখন যায় তখন আমরা স্পলারটা কিন্তু ইনস্টল করি না যেহেতু ভেঙে যেতে পারে কুরিয়ার সার্ভিসের কারণে তখন আপনারা কীভাবে ইনস্টল করবেন এখানে দেখেন একটা নাট আছে এখানে একটা এলেঙ্গি নাট আছে এখানে একটা নাট আছে তিনটা নাট খুলবেন আর এটা এখানে এই তিনটা নাটের এখানে কী করবেন বসিয়ে দিবেন ঠিক আছে ওই স্পলারটা তখন দেখবেন যে এটা লেগে গেছে তো এটা হলো স্পলার লাগানোর সিস্টেম এয়ার সার্কুলার যেমন সামনে পিছিয়ে আছে সব দুই দিকে আপনার এয়ার সার্কুলার পাসিংয়ের সিস্টেম আছে এটার প্রাইসও কিন্তু একই 24,000 টাকা মাত্র আর এটা হলো যে আপনার রেড কার্বনের শেড প্রত্যেকটার ভিতরে কিন্তু দেখেন এটা গ্রে কার্বনের শেড এটা হচ্ছে নিয়ন কার্বনের শেড এটা হচ্ছে রেড কার্বনের শেড তিনটার প্রাইসই একই 24,000 টাকা রেড বাইকের সাথে তো এটা মানে খুবই অসম একটা হেলমেট খুবই লাইট ওয়েটের মধ্যে যারা গরমের মধ্যে ইউজ করতে পারেন ভাই টাকাটা বিষয় না বিষয় হলো সবচেয়ে বড় কথা হলো আপনার সেফটি আপনি ওয়েটটা কি সারাক্ষণ নিতে পারবেন কি না সেটাও আপনাকে দেখতে হবে সব দিকে বিবেচনা করে একটা ডাক্তারের কাছে গেলে কিন্তু 30,000-50,000 টাকা চলে যায় সেটার দরকার নেই তার চেয়ে ভালো আপনি একটা ভালো মানে হেলমেট ব্যবহার করবেন দেখতেও যেমন স্বাচ্ছন্দ্য বোধ হবে মাথার সেফটিও থাকবে মাথায় কোনো পেইন হবে না আপনি একটা ব্র্যান্ডের হেলমেট ইউজ করছেন সব মিলে আপনি লক্ষ লক্ষ টাকার বাইক ইউজ করতেছেন কিন্তু মাথার জন্য যদি 2 টাকার একটা ক্যাপ নিয়ে চিন্তা করেন ভাই এটা হয় না আপনার মাথার সেফটিটা ফার্স্ট কারণ আপনার উপরে ডিপেন্ড করে আপনার একটা ফ্যামিলি তো ওই দিকে আপনি চিন্তা করে আপনি একটা ভালো মানের হেলমেট ব্যবহার করবেন দাম মাত্র 24,000 টাকা তো আমি যেই জিনিসটা বলবো আপনাদেরকে যে বারবার যে আপনারা অফিসিয়াল ছাড়া আনঅফিসিয়াল কোনো হেলমেট ইউজ করবেন না অফিসিয়াল হেলমেট আপনি এমটিতে সার্চ দিয়ে দেখবেন যে মিরপুরে কারা কারা অফিসিয়াল হেলমেট বিক্রি করে আপনার এমটির তাদের কাছ থেকে আপনি নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো আমি ভিডিও করি না কখন আমি সবার জন্য ভিডিও করি সবাই ভালোভাবে বেচাকেনি করবে আমি শুধু সবার মতো না আমি সবাই যেমন ইনফরমেশন আপনাদেরকে জানাই নাই আপনারা শুধু এদিকে একটু কী করবেন খেয়াল করবেন আমি কিন্তু প্রোডাক্ট যেদিন আসে সেই দিনই কিন্তু আপনাদেরকে কী করি জানিয়ে দিই কেন আমার দায়িত্ব হলো প্রোডাক্ট যাতে বাংলাদেশে চলে আসছে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে কোত্থেকে আমি ভালো একটা প্রোডাক্ট কিনবো চিন্তা করার কিছু নেই এই চিন্তাটা যেমন করতে না হয় সেই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসলে যে এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন এবং প্রাইসগুলো ডিক্লারেশন দিয়ে দিই যাতে আপনারা কোনো জায়গায় প্রতারিত না হন এবং আমি গ্যারান্টি কার্ড কীভাবে চিনবেন সেটাও আমি দেখিয়ে দিই যাতে আপনারা চিনতে পারবেন মানে কী কী কালার থাকে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা করে আমি দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন জানতে পারেন কারণ এক এক ধরনের কালার বা এক একজনের পছন্দ তো ধন্যবাদ সবাইকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে আমার তো অনলাইনে অনেকেই প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা নেবেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আগের মতোই আর সাজিদটার জন্য দোয়া করবেন সাজিদটো আপনাদের যখন আপনার কমেন্টসগুলো পাবে বেশি বেশি করে তখন ভিডিও করতেও উৎসাহী হবে এবং সবার আগে ইনফরমেশনগুলি সাজিদটো আপনাদেরকে জানিয়ে দেয় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর আমার শপটা সবাই একটু ভিজিট করবেন চার দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অনেক সুপার একটা হেলমেট অনেক সুপার আমার ব্যক্তিগতভাবে আমি যখন এটা কালকে পাইছি আমি মানে আসলেই কি খুশি হয়ে গেছি মানে আমি নিজেই চিন্তা করছি যে আমি একটা ব্যবহার করবো